স্কুল বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে, সুতরাং স্কুল কবে খুলবে, তাদের পড়াশোনা কি হবে, এবং তাদেরকে যদি স্কুল খুলেও সেক্ষেত্রে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে কিভাবে ক্লাস করা হবে, এই বিষয়গুলি আমরা চিন্তা করছি এখনই। আমাদের যদিও এটা ইম্পর্টেন্ট বিষয়, এটা আমাদের মাথায় রয়েছে, কিন্তু এই বিষয়টা এখন আমরা চিন্তা ভাবনা করছি না। পরে লকডাউন উঠলে পরবর্তী সময় গুরুত্ব বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা করব। গ্রীষ্মের ছুটি, গ্রীষ্মের ছুটিটা এবার আর আমরা রাখছি না, এটা টোটাল ক্যান্সেল করে দিয়েছি। যেমন 17 মার্চ থেকে আমাদের স্কুলগুলি বন্ধ হয়ে গেছে, স্কুল কলেজ, সুতরাং আর নতুন করে সামার ভ্যাকেশনের প্রশ্ন উঠে না। আবার যদি সামার ভ্যাকেশন দিতে যাই তাহলে ছেলে মেয়েদের প্রচন্ড ক্ষতি হয়ে যাবে, এবং বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে, গার্জিয়ানরাও বলেছে, শিক্ষকরাও বলেছে, ছাত্রছাত্রীরাও বলছে গ্রীষ্মের সামার ভ্যাকেশন প্রয়োজন নেই। তা আমরা সামার ভ্যাকেশনটা এবার রাখছি। মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের বিষয়ে আমাদের মাধ্যমিকের নিয়োগ কোর্সের মাধ্যমিক পরীক্ষার পরীক্ষা সম্পন্ন হয়েছিল, ওল্ড কোর্সে কিছুটা বাকি ছিল, উচ্চ মাধ্যমিকের অর্ধেক পরীক্ষা হয়েছে, অর্ধেক বাকি ছিল। বাকি যেসব পরীক্ষা ছিল এগুলি আমরা সিবিএসসির সাথে ফলো করছি, বা অন্যান্য পর্ষদরা কি করছে সেটা আমরা লক্ষ্য রাখছি। আমরা লকডাউন উঠলে সেগুলি বিষয় নিয়ে পরীক্ষাগুলি কিভাবে করা যাবে সেটা চিন্তা ভাবনা করব। যেসব পরীক্ষা হয়ে গেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে, সেগুলি উত্তরপত্র মূল্যায়নের জন্য আমরা গতকাল একটা সিদ্ধান্ত নিয়েছি, এবং মধ্যশিক্ষা পর্ষদ বিভিন্ন জায়গায় যারা কাস্টোডিয়ান আছে, আমাদের 60 কাস্টোডিয়ান আছে, সেখান থেকে উত্তরপত্রগুলি একটা জায়গায় অ্যাসেম্বল করবে মধ্যশিক্ষা পর্ষদে। পরবর্তী সময় এই লকডাউনের মধ্যে উত্তরপত্র মূল্যায়নের আমরা চিন্তা ভাবনা করছি, এবং আগরতলা বেশ যারা টিচার তাদেরকে দিয়েই এবার উত্তরপত্র আমরা মূল্যায়নের কথা চিন্তা ভাবনা করছি। গতকাল বৈঠকে আর কিছু সিদ্ধান্ত আছে না? গতকাল বৈঠকে বিশেষ করে লকডাউন যখন শেষ হবে, তখন লকডাউন উঠে গেলেও স্কুলের কলেজের ছাত্রছাত্রীর ক্ষেত্রে সামাজিক সোশ্যাল ডিস্টেন্সের প্রশ্ন থাকবে, সেই ক্ষেত্রে ডিগুদের সাথে আমরা কথা বলেছি যে কিভাবে এই ক্লাস শুরু করা যায় আগের থেকে যেন পরিকল্পনা গ্রহণ করে, এটা আমরা ডিটেল ডিসকাশন করেছি। এবং 10,323 যে টিচারের তাদের পিরিয়ড শেষ হয়ে গেল, এর মধ্যে একটা বিরাট শূন্যতা এসেছে, 250 স্কুলে জিরো টিচার। সেখানে কোন কোন স্কুলে জিরো টিচার, কোথায় একজন টিচার, কোথায় দুজন টিচার, সেগুলি আমরা যেন একটা আলোচনা করে কিভাবে রেশনালাইজ করা যায় সেগুলি আমরা চিন্তা ভাবনা। এই জন্যই ডিওদের বলছি ইমিডিয়েট রিপোর্ট করার জন্য, আমরা কিছুদিন আগে একটা বদলি করেছি, কিন্তু তারপরেও অনেক স্কুলে একজন মাত্র টিচার আছে। সেই স্কুলগুলি কোনটা কোন পর্যায়ে রয়েছে, সেখানে ছাত্র সংখ্যা কি, এগুলি দেখে রিপোর্ট করার কথা বলছি, যাতে আমরা সেখানে টিচার দিতে পারি। কত তারিখ থেকে মানে শিক্ষকরা আবার মানে ফিরতে পারে স্কুলে? এটা আমরা যারা ট্রান্সফার অর্ডার দিয়েছি সে কথা বলছি, অনলাইনে তাদের 27 এপ্রিল তাদের স্ট্যান্ড রিলিজ, এবং 30 তারিখের মধ্যে অনলাইনে রিপোর্টিং করতে হবে নিউ প্লেস অফ পোস্টিংয়ে, এবং ফিজিক্যালিও হবে আফটার লকডাউন। এবং আমরা যদি যারা 1-3-2 যে স্কুলের পরীক্ষা মধ্যশিক্ষা পর্ষদ নয়, সেক্ষেত্রে তাদের তাদের রেজাল্টটা কি হবে সেটা আমরা চিন্তা ভাবনা করছি। একটা প্রশ্ন উঠেছে সবাই পাস, আবার একটা বলছে না পরীক্ষা যেহেতু হয়েছে রেজাল্ট আউট হওয়া দরকার। তো রেজাল্ট আউট হতে এলে তাহলে আগে শিক্ষকরা স্কুলে জয়েন করতে হবে, সেই জন্য আমরা এই বিষয়গুলিও আমাদের মাথা রয়েছে, এটা গতকাল এটা নিয়ে আলোচনা করেছি। স্যার মার্কেটে একটা মানে কথা চালু হয়েছে যেটা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এবার নাকি সব মানে পাস হয়ে যাবে, সেটা উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিক না, এটা কিভাবে হয়, এটা কোনোদিনই সম্ভব না লকডাউনের ফলে। এটা তো লকডাউন বলে সারা বিশ্বে লকডাউন, সারা সিবিএসই ধরুন করবে না, সিবিএসই করেছে
অন্যান্য ক্লাসে সিবিএসই বোর্ডের পরীক্ষা আইসিএসই বোর্ডের পরীক্ষা কোন কোন শিক্ষক পর্ষদ মানে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আসাম বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এদের সব দিকে ফলো করছে এটা তো হওয়ার কথা আমার মনে হয় এটা হবে না ক্লাসগুলিতে অল পাস এটা হতে পারে মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষায় তাহলে কে ফার্স্ট ডিভিশন পেল কে সেকেন্ড ডিভিশন পেল কে স্ট্যান্ড করলো কার কি মূল্যায়ন আমি কিভাবে বুঝবো সেই জন্য এটা হওয়ার সম্ভাবনা নেই একটা আমরা লকডাউনের মধ্যে আমাদের অনেক কিছু আটকে গেছে ওয়ান টু এইট জিটা আপ টু এলিমেন্টারি এদের বেশিরভাগ বই চলে এসছে তাও তারও কিছু বাকি রয়েছে সেগুলি পত্রের মধ্যে আটকে গেছে লকডাউনের কারণে তবুও বেশি সংখ্যক বই আমরা ইন্সপেক্টর স্কুল কাছে পাঠিয়ে দিয়েছি কিন্তু রেজাল্টের সাথে ওটা সম্পর্ক আমি যে বই দেব কাকে বই দেব সেই জন্য আগে আমাদের এটা চিন্তা করতে হবে আমাদের রেজাল্টটা কি করব তারপরে বইগুলি যদিও এর মধ্যে কালকে যে বইগুলি আসেনি সেগুলি যেন প্রিন্টাররা ছাপাতে পারে তো ওই জায়গায় ডিএমদের সাথে আমরা কথা বলে বই রাখছেন সেটা কিভাবে করা যায় সেটা চিন্তা ভাবনা করছি যত অতি দ্রুত যেন বইগুলি আসে সেটার ব্যবস্থা করছি।